মা লক্ষ্মী গোলকে অনন্ত সজ্জাই সজ্জিত হইলে ওদিকে সত্য যুগ সংসদে চলেছে হইবে ত্রেতা যুগ আরম্ভ তাই সমস্ত দেবতাগণ একত্রিত হইয়া চিন্তিত মনে তারা চলেছে গোলকে Thank you.
সঙ্গে সঙ্গে মহেশ্বর বলছেন ভগবান শ্রী বিষ্ণু ভগবান লক্ষ্মী আমরা তোমার স্থানে এসেছি কারণ সত্য যুগ শেষে চলেছি এবারে হয়ে বিদ্যালয় আরম্ভ তাই বলুন হরে বৈকুণ্ঠপতি গোল বিহারি ভগবান শ্রী বিষ্ণু কিভাবে করিবি নিত্যতা যুগ সৃষ্টি একই একই বলছেন দেবাদিদেব মহাশয় একই বলছেন মরি কারণ যুগে এই যুগে সৃষ্টি করে চলেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলুন ব্রহ্মদেব আপনি বলুন কিভাবে করিবি নিত্যতা যুগ সৃষ্টি ওম শরণ হে বৈকুণ্ঠপতি গোল বিহারি শরণ দেবাদিদেব মহাশয় শুনুন যত দেবগণ এবারও ভগবান শ্রী বিষ্ণুকে রাম অবতারে জন্মগ্রহণ করতে হবে দশরথের জ্যেষ্ঠ পুত্র ধারণ করিতে রাম চন্দ্রকে আর এই যে অনন্ত রাগ রয়েছেন এই অনন্ত রাগ জন্মগ্রহণ করবে আপনার প্রাণীর ভাই লক্ষণ রূপে আরো শুনুন হে বৈকুণ্ঠপতি গোল বিহারি আপনার ওপর দুই অংশ থেকে জন্ম নেবে ভরত এবং শত্রুঘ্ন আর এই যে মা লক্ষ্মী রয়েছেন মা লক্ষ্মী জন্মগ্রহণ করবেন ধরিত্রীর কন্যারূপী জনকের ধরি সীতা রূপে আরে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন মা জনকী লইয়া হইবে ত্রেতাযুগ সৃষ্টি রাক্ষস রাজ রাবণ হল ধ্বংস আমার প্রিয় ভক্ত জয় বিজয়ী ত্রেতাযুগে পাইবে তারা উত্থান আমাকে আরে মোট লোকের যারা যন্ত্র সহ্য করতে বলবেন না কারণ আমি এমনি করে যুগে এই যুগে অনেকে যারা যন্ত্র সহ্য করেছি আমাকে আমাকে একই একই বলছেন মা লক্ষ্মী একই বলছেন মা ভগবান ত্রেতাযুগের সাধু ঋষি যোগী গুণের কল্যাণে তোরে রাক্ষস রাজ রাবণকে ধ্বংস করার জন্য আমার প্রিয় ভক্ত জয়বীকে উদ্ধার করার জন্য হাসি মুখে জন্মল হোমাকো ধরিত্রী কন্যারূপে জনকের ঘরে সীতারূপে এটি আমি না হই সাধু ঋষি যোগী গুণের কল্যাণে তোরে রাক্ষস রাজ রাবণকে ধ্বংস করার জন্য প্রিয় ভক্ত জয়বীকে উদ্ধার করার জন্য আমি তোমার জন্মল জনকের ঘরে সীতারূপে কিন্তু কে কি করিবি রামায় রচু না হ্যাঁ ও হে বৈকুণ্ঠপতি বলে বিহারি ও হে দেবাদিদে মহাশয় শুনুন যত দেবগণ মা লক্ষ্মী দিকে বলেছে কে কে করিবি রামায় রচু না চলো দেবগণ আমরা তাই সন্ধানে যাই যে করিবি নিত্য যুগে রামায় মৃগয়া করার উদ্দেশ্যে